এই তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো প্লিজ। আমি চেহারায় অনেকটা বিরক্তি নিয়ে ভিতরে গেলাম। মিমির চেহারায় খুশির ছাপ দেখা যাচ্ছে, যেন মনে হয় পৃথিবীর সব থেকে বড় সুখী মানুষ। আমি তার পাশে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। নার্স চলে গেল, মিমির হাতে ব্যান্ডেজ করা ছিল, তার মানে হাত কেটে সুইসাইড করার চেষ্টা করেছিল। আমি বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করলাম, কেন করলে এমনটা? জানো, কাল রাতে আব্বুকে ফোন দিয়ে তোমার কথা বলেছিলাম। আমি বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই, কিন্তু আব্বু তা মানেনি। উনি বলেছেন উনি ওনার পছন্দ মতো ছেলের সাথেই আমার বিয়ে দিবেন। এটা আমি কি করে মানি বলো? তাই সারা রাত কান্না করার পরও যখন মানেনি, তখন শেষবার তোমাকে কল দিয়ে মন খুলে কেঁদেছিলাম। তারপর অনেক কষ্টে এই পথ বেছে নিয়েছি। সকালে চোখ খুলতেই দেখি আব্বু আমার পাশে বসে রয়েছেন আর উনি কাঁদছেন। তখন আমি বুঝতে পারি আমি হসপিটালে আছি, আর তখন আব্বু আমাকে কথা দিচ্ছে আমি যাকে ভালোবাসি তার সাথেই আমার বিয়ে দেবে। মিমির কথা শুনে কয়েক মিনিট চুপ করে রইলাম, মাথায় রক্ত উঠে গেল। ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। মিমি গাল ধরে বসে রয়েছে, কাঁধো কাঁধো ভাব। আমি নিজের রাগকে কোনো মতে কন্ট্রোল করে বললাম, তুমি কি পাগল? যা মন চায় তাই করবে? যদি কিছু একটা অঘটন হয়ে যেত তাহলে আমি কত বড় একটা বিপদের সম্মুখীন হতাম বুঝতে পারছো? তোমার বাবা যখন জানতে পারতো তুমি আমার জন্য সুইসাইড করেছো, তখন কি তিনি আমাকে আস্ত রাখতেন? আর ভালোবাসা, তাই না? তুমি কি মনে করছো তুমি সুইসাইড করা ভয় দেখায় বলে আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে বিয়ে করব? এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। আর বিয়ে করার কথা তো ভুলে যাও, কারণ আমার বিয়ে অন্য আরেকজনের সাথে ঠিক হয়ে রয়েছে, আর তার সাথে আমার বিয়ে হবে। ভবিষ্যতে যদি এরকম করার চেষ্টা করেছো তো খুব খারাপ হয় বলে দিলাম। মনের ভিতরে যা রাগ ছিল তা বের করে দিলাম। মনে মনে ভেবে নিয়েছি আর কোনোদিনও মিমির সামনে আসবো না। যদি দূরে থাকি তাহলে হয়তো আমাকে ধীরে ধীরে ভুলে যাবে, বয়স কম তাই আবেগটা বেশি। আমি সামনে থাকলে এই আবেগটা ধীরে ধীরে বেড়ে যাবে, আর এটা আমার এবং ওর জন্য বিপদের হবে। তার থেকে ভালো ওর থেকে দূরে থাকা। বন্ধুত্বের সম্পর্ক রাখবো না, কারণ বন্ধুত্ব থেকেই ভালোবাসা জন্ম নেয়, আর সেই ভালোবাসা প্রকৃত রূপ না পেলে তা একসময় গিয়ে ভয়ঙ্কর আকারে রূপ নেয়, হয়তো মেয়েটা বা ছেলেরা জীবন নষ্ট হবে। তাই ঠিক করে নিয়েছি মিমির সামনে আর কোনোদিনও আসবো না। হঠাৎ মিমির দিকে চেয়ে দেখি ওর চোখগুলো লাল আকার ধারণ করেছে আর চোখ বেয়ে অশ্রু বন্যার মতো ঝরছে। আমার দিকে এক নজরে তাকিয়ে কাঁদছে। আমি ওর দিকে একটু বিরক্তির ভাব নিয়ে তাকাতেই ও চোখের পানি হাত দিয়ে মুছে নিল আর আমাকে বলতে লাগলো, আমি তোমাকে সত্যি ভালোবাসি আর তোমাকে না পেলে আমি মরে যাব বলে দিলাম। দেখো মিমি, জোর করে ভালোবাসা আদায় করা যায় না, আর ভালোবাসা কোনো খেলনা না যে চাইলেই পেয়ে যাবে। ভালোবাসা হয় দুটি মনের মিলনে। যদি আমি তোমাকে ভালোবাসতাম তাহলে আমাদের মনের মিলন হতো, কিন্তু আমি তোমাকে না অন্য কাউকে লাভ করি। আর তোমার ভালোবাসা হলো একতরফা ভালোবাসা, এটা কোনোদিনও পূরণ হবে না, কারণ আমার মনে তোমার জন্য বিন্দুমাত্র ফিলিংস নেই। আর যে ভালোবাসা একে অপরের প্রতি ফিলিংস না থাকে, বিশ্বাস না থাকে, সেটাকে ভালোবাসা বলে না। আমি এত কিছু বুঝি না। আমি বুঝি আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন তোমাকেই ভালোবাসতে চাই। আর ফিলিংসের কথা বলছো, একবার ভালোবেসে দেখো, ফিলিংস এমনি এমনি জন্ম নেবে। দেখো মিমি, তুমি যেটা ভাবছো সেটা কখনোই হওয়ার নাই। তোমার জন্য আমার মনে কখনো ফিলিংস জন্মাবে না। তুমি কেন বুঝতে চাইছো না? আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে, এখন তোমাকে কি করে ভালোবাসবো বলো? শুধুমাত্র তোমার জন্য আমি আমার মা বাবার কথা ফেলতে পারবো না। তোমার ভালোবাসার জন্য আমি ওনাদের কাছে অপরাধী হতে পারবো না, পারবো না ওদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে। তাই এসব চিন্তাভাবনা মাথা থেকে বাদ দাও, এতে দুজনেরই মঙ্গল। তুমি সবার ভালোবাসার কথা ভাবলে আর আমার ভালোবাসার কি হবে? আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, সে ভালোবাসার কি হবে? আমি কি আমার ভালোবাসার মূল্য পাবো না? দেখো মিমি, ভালোবাসা কোনো কাঁচামালের তরকারি নয় যে তুমি তার মূল্য নিয়ন করবে। ভালোবাসতে মন লাগে, ভালোবাসায় দুটি মনের মিলন হওয়া ভীষণ প্রয়োজন। যেখানে তুমি শুধু একতরফা ভালোবাসার স্বপ্ন দেখে যাচ্ছ, যে স্বপ্ন দেখছ তা কখনো পূরণ হবার নয়। আমি জানি
তোমার একটা সুন্দর মন আছে, তোমার মনে ভালোবাসা আছে, কিন্তু তুমি সেটা ভুল মানুষের জন্য প্রকাশ করছো। তুমি অপেক্ষা করো, একদিন আমার থেকেও হাজার গুণ ভালো ছেলে তোমার পিছনে পড়ে থাকবে। শুধু সেই মানুষটার জন্য অপেক্ষা করো যে হবে তোমার ভালোবাসার যোগ্য। এবার মিমি নিজের কান্না থামিয়ে মাথা নিচু করে বসে রয়েছে। আমিও চোখের পানি নিজের হাতে মুছে দিয়ে বললাম, দেখো শুধু শুধু কিনে লাভ নেই, এই চোখের জলে দাম আমি দিতে পারবো না। চোখের জল তার জন্য ফেলবে যে তোমার চোখের জলের মূল্য দিতে জানবে, তার জন্য নয় যে এর মূল্য বোঝে না। তুমি তাকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসে, তাকে নয় যাকে তুমি ভালোবাসো। বুঝতে পারছো আমার কথা? মিমি কোনো কথা বলল না, শুধু মাথা নাড়ালো, মুখ লুকিয়ে নীরবে কাঁদছে। সেটা আমার নজরে রানী, আমার আর কিছু করার নেই, আমার যতটুকু করার আমি করেছি। কেন যে মেয়েটা বুঝতে চাইছে না তা আমি বুঝতে পারছি না। হঠাৎ আমার ম্যাডামের কথা মনে পড়ল। ম্যাডামের কথা মনে পড়তে আমার দুশ্চিন্তা আরও বেড়ে গেল, কারণ ওনাকে কিছু না বলে চুপচাপ চলে এসেছি। না জানি কতটা কষ্ট পেয়েছে, হয়তো খুব রেগেও আছে। আমি মিমির কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম, রিক্সা নিয়ে সোজা স্কুলে গেলাম। এখন ছাত্রদের কোচিং চলছে, এই সময় ম্যাডাম অফিস রুমে থাকেন, তাই আমি দৌড়ে অফিস রুমের দিকে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম নেই, কিছু স্যার ম্যাডাম বসে রয়েছেন। স্কুল থেকে বেরিয়ে আসলাম, পকেট থেকে ফোনটা বের করলাম। ফোনটা বের করতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। 50টারও বেশি মিস কল উঠে রয়েছে ম্যাডামের, এখন টেনশনটা বেড়ে গেল। ম্যাডাম কি এখনও বাসে আছেন নাকি? না, আগে ম্যাডামকে একটা ফোন দিই, যেই বাবা সেই কাজ। দ্রুত ম্যাডামকে কল দিলাম, কল দিতে কয়েকবার রিং বাজল, তারপর কলটা রিসিভ করলো। আমি হ্যালো বলতে ফোনের ওপাশ থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে, মনের ভিতরে খোঁচা দিয়ে উঠল। বুঝতে পারলাম ম্যাডাম কষ্ট পেয়েছেন। আবার হ্যালো বললাম, কিন্তু সে নিরাপত্তা বজায় রেখে কেঁদেই চলেছে। হঠাৎ করে ফোনটা কেটে দিল। আমি আরও কয়েকবার ফোন দিলাম কিন্তু ধরল না, তাই আর দেরি না করে দৌড়ে গেলাম বাড়ির দিকে। কিছুক্ষণ পর ম্যাডামের বাড়ির সামনে এসে হাজির, দৌড়ে বাড়ির ভিতরে যাচ্ছিলাম। হঠাৎ করে পিছন থেকে দারোয়ান আমাকে ডেকে বলল, স্যার ম্যাডাম তো বাসায় নেই, আপনি ভেতর কি করতে যাচ্ছেন? আমি থমকে দাঁড়ালাম, পিছনে সরে গিয়ে দারোয়ানের সামনে গিয়ে দাঁড়ালাম আর বললাম, বাসায় নেই মানে কোথায় গেছে তাহলে? তা তো আমি জানি না, কিন্তু দেখলাম তাড়াহুড়ো করে চলে গেছেন। আমি আর কথা বাড়ালাম না, সেখান থেকে চলে আসলাম। এখন ওনাকে কোথায় পাবো এসব ভাবছিলাম। হঠাৎ করে পকেটে থাকা ফোনটা কাঁপতে শুরু করলো। ফোনটা বের করে দেখি আম্মুর নাম্বার, কলটা রিসিভ করলাম। কিরে কোথায় তুই? হতচ্ছাড়া, তোর জন্য বৌমা কাঁদতে কাঁদতে কি হাল করেছে দেখে যা, আজ খালি বাসায় আয় একবার, তোর খবর আছে দেখিস। কি বলছে সব, বৌমা আবার কোথা থেকে আসলো? হতচ্ছাড়া বাসায় আয়, তোর হবু বউ তোর জন্য কাঁদতে কাঁদতে শেষ, তোর আব্বুও খুব রেগে আছে, আজকে শুধু বাসায় আয়, কি অবস্থা দেখিস। আমি খুশি হব না দুঃখী হব বুঝতে পারছিলাম না, তবে এটা আমি ঠিক বুঝতে পারছি, ম্যাডাম একটু হলে অভিমান করেছে যার জন্য কাঁদছে। আর আমিও বোকা, ওনাকে কিছু না বলে চলে গেছিলাম মিমির কাছে। ম্যাডাম হয়তো ওকে খুঁজতে খুঁজতে আমার বাসায় গেছে, তাই আমি দেরি না করে কলটা কেটে একটা রিক্সায় চলে বসলাম। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সামনে এসে হাজির হলাম, ভাড়াটা মিটিয়ে চলে গেলাম বাসার ভিতরে। ভিতরে যেতেই আম্মুর বোকা সাথে আপু ঝাড়ি শুনতে হলো, আমি তাদের সামনে চুপ করে দাঁড়িয়েছিলাম। তার মধ্যে আম্মু বলল, উপরে যা, বৌমা তোর ঘরে বসে আছে। আমি মাথা নাড়ালাম, তারপর চলে গেলাম সিঁড়ি উপরের ঘরে। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি, দরজাটা খোলা রয়েছে। আমি একটু উঁকি দিয়ে দেখি ম্যাডাম জানালার ধারে দাঁড়িয়ে রয়েছেন। বুঝতে পারলাম এখনও উনি রেগে আছেন, তাই আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। হঠাৎ ম্যাডামের গলার আওয়াজ শোনা গেল, একদম কাছে আসার চেষ্টা করবি না, বলে দিলাম। আমি থমকে দাঁড়িয়ে গেলাম, অবাক হলাম, কারণ ম্যাডাম এখনও জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। ম্যাডাম কি করে বুঝলেন যে আমি এখানে এসেছি? যাক, সেসব কথা বাদ দিয়ে বললাম, সরি কান ধরছি, আর কখনো এমনটা করবো না। ম্যাডাম এবার ঘুরে তাকালেন আমার দিকে, ওর সাথে আমার চোখাচোখি হতেই আমি চোখটাকে নামিয়ে নিলাম, সরমে নয় ম্যাডামের নজরের গরমে। হ্যাঁ, উনি বেশ রেগে আছেন, আর সেটা ওনার চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরে গেছি। আমি আবার সরি বললাম, তারপর ম্যাডাম
আবার মুখ ঘুরিয়ে নিলেন। আমি আস্তে আস্তে গিয়ে ম্যাডামকে পিছন থেকে জড়িয়ে ধরলাম আর বললাম, সরি, আর হবে না বললাম তো। ম্যাডাম ঘুরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, আমি ওনাকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ চুপ থাকার পর ম্যাডাম বলল, জানো আমি কতটা কষ্ট পেয়েছি তোমার এরকম ব্যবহারে? তুমি কিছু না বলে চলে গেলে, আমি খুব কাঁদছি। তোমাকে বারবার ফোন দিয়েছি, তুমি রিসিভ করো নাই কেন? কোথায় গিয়েছিলে তুমি? ম্যাডামের এই প্রশ্নের জবাব আমার কাছে, কিন্তু ওকে বললে হয়তো খুব কষ্ট পাবে, আর আমি ওর কষ্ট একবারে সহ্য করতে পারি না, তাই একটা মিথ্যা বলতে হলো। বাহানা দিয়ে কথা ঘুরিয়ে দিয়ে বললাম, স্কুলে যাবেন না ম্যাডাম, এখনো তো অনেক সময় বাকি রয়েছে। না, আজকে যাবো না, আজকে তুমি আর আমি শপিং করতে যাব, আমাদের বিয়ের জন্য কিছু নতুন জামা কাপড় কিনতে হবে। আমি ম্যাডামের কপালে চুমু খেয়ে বললাম, যথাজ্ঞা ম্যাডাম, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। তারপর ম্যাডাম আমার বুকে কিল মেরে বলল, আমার বরটা দেখে আমি খুব ভালোবাসে। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমাকে তো এখনো দেখোইনি, তাতে এত ভালোবাসো, আমাকে দেখার পর এই ভালোবাসা কমে যাবে না তো? আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীরকে নয়। আমি ভালোবাসি তোমার গুণকে, তোমার রূপকে নয়। আমি এমন একজন জীবনসঙ্গী সবসময় চাইছি যে হবে ইমানদার, আর তুমি সেই জীবনসঙ্গী যাকে আমি স্বপ্ন দেখে হাজারো গল্প লিখি। এটা আমাকে ভালোবাসার উপহার। হঠাৎ করে ম্যাডাম আমার গালে চুমু দিয়ে বলেন কথাটা, আর আমি ফিক করে হেসে দিয়ে বললাম, পাগলি একটা। ম্যাডাম আমার বুকে কিল দিয়ে মুখ লুকিয়ে বলল, তোমারই তো পাগলি। ম্যাডাম আমাকে জড়িয়ে ধরে রয়েছেন, আমিও ওকে পরম ভালোবাসায় জড়িয়ে নিলাম বুকের মাঝে। হয়েছে হয়েছে, ছাড়ো, অনেক ভালোবাসা দেখিয়েছ, এখন চলো শপিং এ যেতে হবে। আমি একটু হাসি দিয়ে বললাম, ওকে চলো। তারপর আমি আর ম্যাডাম একসাথে শপিং করতে বেরোলাম, অনেক কিছু কেনাকাটা করলাম। ম্যাডাম পছন্দ করে আমার জন্য কয়েকটা শার্ট আর প্যান্ট কিনে দিলেন, আর একজোড়া পাঞ্জাবি কিনে দিল, তার মধ্যে একটা নীল রঙের পাঞ্জাবি ছিল। আমি ওকে দুটো বোরখার সেট কিনে দিয়েছি আর একটা নীল শাড়ি, যেমনটা ও আমাকে কিনে দিয়েছে। শপিং শেষে ম্যাডামকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি বাড়িতে চলে আসি। রাতে খাবারের পর শুয়ে শুয়ে ম্যাডামের সাথে ফোনে কথা বলছিলাম, কথা বলার শেষে হারিয়ে গেলাম ঘুমের দেশে। সকালে উঠে ফ্রেশ হয়ে আগে পড়তে বসলাম, হোমওয়ার্কগুলো বাকি আছে সেগুলোই করছিলাম। আজকে আবার স্কুলের ক্লাস শুরু হবে 11:30 থেকে, তাই অনেক সময় বাকি আছে। পড়তে পড়তে সকাল 10:00 বেজে গেল, হঠাৎ নিচ থেকে আমুর গলার আওয়াজ শোনা গেল, আলোক, এই আলোক, তাড়াতাড়ি নিচে আয় তো। আসছি আম্মু। তারপর বইগুলো গুছিয়ে আমি নিচে নামলাম। নিচে নামতে দেখি মিমি আর মিমির বাবা দাঁড়িয়ে রয়েছেন, পাশে দাঁড়িয়ে রয়েছে আমার আব্বু আম্মু। আমি মিমির দিকে তাকিয়ে দেখলাম ওর চেহারায় আনন্দের ছাপ, কিন্তু ওর এই খুশির ছাপ আমার কেমন যেন সুবিধার মনে হচ্ছে না। আমি আস্তে আস্তে ওনাদের সামনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ করে আমার আব্বু বলে উঠল, ওনার মেয়ের সাথে তোর বিয়ের কথা বলতে এসছেন। কথাটা শোনা মাত্র আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কেন জানি মিমির জন্য ঘৃণাপটটা আরও বেড়ে গেল। কালকে এত করে বোঝালাম তাও বুঝল না। মিমির দিকে তাকিয়ে দেখি খুব খুশি, আমার দিকে এক নজরে তাকিয়েছিল। আমি কিছুটা বিরক্তি নিয়ে বললাম, কি বলছো আব্বু, আমার বিয়ে তো ঠিক করাই আছে। সেটা তো ওনাকে বললাম, উনি মানতেই চাইছে না। তুই নাকি ওনার মেয়েকে ভালোবাসিস? আমি হেসে হেসে জবাব দিলাম, আমি ওনার মেয়েকে ভালোবাসি কে বললো তোমায়? আমার আব্বু কিছু বলতে চাবে, ঠিক তখনই মিমির আব্বু আমার সামনে চলে আসে আর বলে, বাবা আলোক, আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে, ওকে তুমি ফিরিয়ে দিও না। ও যদি তোমাকে না পাই তাহলে ও বাঁচবে না। আমি বাবা হয়ে তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি এই প্রস্তাবে রাজি হয়ে যাও। এবার আমার মাথা পুরোটাই গরম হয়ে গেল। এরা বাবা আর মেয়ে দুটোতেই মনে হয় পাগল, দুটোর মাথাতে নিশ্চয় কোনো প্রবলেম আছে। কিন্তু এখন আমি ভাবছি কি বলে এদেরকে এখান থেকে বের করা যায়। মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি এলো আর আমি সাথে সাথেই বললাম, ওকে আঙ্কেল, আপনি যেমনটা চান তেমনটাই হবে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি। কথাটা বলা শেষ হতেই আব্বু আম্মুর দিকে তাকিয়ে দেখি ওনারা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছেন, আর মিমিও তার বাবার মুখে হাসি। মিমির বাবা আমাকে কিছু বলতে চাচ্ছিল, ঠিক তখনই
আমি বলে উঠলাম, দেখুন আঙ্কেল, আমি মিমিকে বিয়ে করব ঠিকই, কিন্তু তাকে কোনোদিনও বউয়ের মর্যাদা দেব না। এমনকি মিমি থাকাকালীন আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করে আনবো। আমি তাকে পৃথিবীর সব কিছু শুকিয়ে দেবো, কিন্তু মিমিকে কোনোদিনই সুখ দিতে পারবো না। মিমি সারা জীবন আমার রক্ষিতা হয়ে থাকবে। এখন যদি আপনি রাজি হয়ে থাকেন তাহলে বলুন, এই শুক্রবারে বিয়ে করে ফেলব, কারণ শুভকে যে দেরি করতে নেই। আমার কথা শুনে মিমি ও মিমির বাবার মুখের হাসিটা মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। আমি একটু ধীর পায়ে এগিয়ে গিয়ে মিমির সামনে গেলাম। দেখো মিমি, আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, আমি তোমাকে শুধুমাত্র একজন ভালো বন্ধু পাবি, তাছাড়া আর কিছুই নয়। তুমি ভালো করে জানো আমি তোমাকে না, অন্য কাউকে ভালোবাসি। তবুও কেন জেদ ধরে বসে রয়েছ? জোর করে ভালোবাসা আদায় করা যায় না মিমি। তুমি যত যাই করো না কেন, আমি কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ ভালোবাসা একবারই হয়, দ্বিতীয়বার নয়। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। মিমি কোনো কথা বলল না, মাথা নিচু করে শুধু নীরবে চোখের জল ফেলছে। মিমির আব্বু মিমির পাশে দাঁড়িয়ে মিমিকে ধরে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেলেন ঘরের বাইরে থেকে। আমি এবং আমার আব্বু ওনার চলে যাওয়ার দিকে এক নজরে তাকিয়েছিলাম। হঠাৎ করে আব্বু বলে উঠল, তোকে আমার স্কুলে পাঠানোই ভুল হয়েছে। আগেই যদি বিয়ে করিয়ে দিতাম তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। আমি চুপ করে রয়েছি, কিন্তু আম্মু চুপ করে থাকেননি। আম্মু আব্বুকে ধমক দিয়ে বললেন, তুমি চুপ করো তো, ওর কি দোষ? ও যাকে ভালোবাসে তার সাথে তো আমরা বিয়ে ঠিক করে রেখেছি। এটা জানার সত্ত্বেও মেয়েটা ওকে ভালোবাসলে তাতে ওর কি দোষ হলো শুনি? আব্বু আর কোনো কথা বলল না। আম্মুর ধমককে আব্বু চুপ করে গেল। আব্বু আমাকে হেসে হেসে বলল, যা স্কুলে যা, দেখ তোর হবু বউ কি করে। আমি অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে রয়েছি। আম্মুও আসছেন, ব্যাপার কি? তাই আমি খানিকটা অবাক স্বরে বললাম, মানে কি বলছে এসব? মাঝখান থেকে আম্মু বলে উঠল, মানে এতক্ষণ যা কথা হচ্ছিল তা তোর হবু বউ শুনে ফেলেছে। কি বলছে এসব? ও কিভাবে শুনল? তোর আব্বু ফোন করে সবকিছু শুনিয়ে দিয়েছে। এতক্ষণ তুই যা যা বললি তার সব কিছু শুনে নিয়েছে। হায় আল্লাহ, কি করছে এসব? কাজ করার কোনো মানে হয়? এখন না জানি আমার কি হাল করে ছাড়ে, আল্লাহ জানে। আমি কোনো কথা না বলে সোজা উপরের রুমে চলে এলাম। তাড়াতাড়ি রেডি হলাম, 11টা বেজে গেছে। তাই রেডি হয়ে ফোনটা হাতে নিতেই কয়েকটা টুংটাং করে মেসেজ আসলো। মেসেজগুলো সিন করলাম, বুঝলাম এটা ম্যাডামের কাজ। মেসেজে লেখা রয়েছে, দিঘির পথে চলে আয়, স্কুলে যেতে হবে না। মেসেজটা পড়ে আমার কলিজায় পানি নেই। দিঘির পাড়ে এই সময় আবার কেন? আজকে না জানি আমার কপালে কত দুঃখ আছে। এমনিতেই ম্যাডাম যে রাগি, রাগি হলে কি হবে? আমাকে অনেক ভালোবাসে। আমার সাথে কোনো মেয়ে কথা বললে আগে আমাকে সাইজ করে, তারপর ওই মেয়েদের। মাঝে মাঝে আবার ভালোবেসে তুমি করে কথা বলে, কিন্তু রেগে গেলে তুই ছাড়া কথা বলে না। আবার আমি যখন রাগ করি তখন অশ্রুর বন্যা ছড়িয়ে দেয়। হয়তো খুব ভালোভাবে জেনে গেছে যে কাঁদলে আমি একদমই সইতে পারি না, তাই আমার রাগ ভাঙাতে কান্না করা যথেষ্ট। আবার হঠাৎ করে একটা টুং করে মেসেজ আসলো, আবার সেন্ড করলাম। লেখা ছিল, 5 মিনিটের মধ্যে যদি না আসিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। বুঝতে পারছি ম্যাডাম খুব রেগে গেছেন, এখন যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যাওয়াটাই মঙ্গল হবে, না হলে কপালে শনি আছে। তাই আর দেরি না করে স্কুল ড্রেস পরে ব্যাগটাকে নিলাম। সব বইগুলো তাড়াতাড়ি নামিয়ে রেখে খালি ব্যাগ নিয়ে দিলাম দৌড়। আসার সময় দেখলাম আব্বু আম্মু বসার ঘরে বসে দুজনে কথা বলছে। আমাকে এভাবে দৌড়তে দেখে ওনারা বুঝে গেছে কী হয়েছে। এখনই হবু বউয়ের এত প্যারা, না জানি বিয়ের পর কত প্যারা তাই আল্লাহ জানে। আমি বাসা থেকে বের হয়ে সোজা দিলাম দৌড়, কারণ দিঘির পাড় আমার বাসা থেকে 2 মিনিটের দূরত্ব রয়েছে, তাই পৌঁছাতে দেরি হলো না আর। অবশেষে আমি দিঘির পাড়ে পৌঁছে গেলাম, কিন্তু ম্যাডামকে কোথাও দেখতে পাচ্ছি না। তাই আশেপাশে খুঁজতে লাগলাম, হঠাৎ চোখ পড়ল গাছের ছায়াতলে গাঢ় নীল রঙের বোরখা পরে কে একজন বসে রয়েছে। আমার বুঝতে বাকি রইল না যে এটা ম্যাডাম, তাই দৌড়ে পৌঁছে গেলাম তার সামনে। একটু দৌড়ানি ফলে হাঁপানি উঠে গেছে, তাই একটু দাঁড়িয়ে দম নিচ্ছে আর কি। ম্যাডাম আমাকে দেখে উঠে দাঁড়ালেন, কিন্তু ওনার চোখ দেখে বুঝতে পারছি যে উনি খুব রেগে আছেন। এখন আমার আর রক্ষে নেই, কিন্তু পালানোর কোনো পথ নেই, তাই সেখানে চুপ করে দাঁড়িয়ে রইলাম।
ম্যাডাম ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসলেন আর বললেন, কি বলছিলি মিমির আব্বুকে? মিমিকে বিয়ে করবি, রক্ষিতা করে রাখবি, তাই না? বিয়ে করার খুব শখ হয়েছে, তাই না? দাঁড়া, তোর শখ আজকে মেটাচ্ছি। কথাটা বলে ম্যাডাম আশপাশে কিচেনে তালাশ করতে লাগলো, কিন্তু আমার অবস্থা খারাপ হতে যাচ্ছে। যা বুঝতে পারছি এখন উনি আমাকে ধুলাই করবে, যে বলা সে কাজ। ম্যাডাম একটা লাঠি নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। ভয়ে আমার গলা শুকিয়ে গেল, ঢোক গিলতে লাগলাম। কি মোটা গেছে ডাল, এটাতে একটা মারলে আমি সোজা উপরে চলে যাব। তবুও ম্যাডামকে থামানোর জন্য বললাম, আরে আরে কি করছো? তখন তোরা মিমির আব্বুকে রাগানোর জন্য বলেছিলাম, আর যা বলেছিলাম তা তো ঠিকই বলেছিলাম, কারণ কোনো মেয়ে চাইবে না কারো রক্ষিত হয়ে থাকতে। সেই জন্য তো ওরা কিছু না বলেই চলে গেছিল, না হলে মিমি যেভাবে আমার উপর উঠে পড়ে লেগেছিল তাতে আমাকে মনে হয় বিয়ে না করে ছাড়তো না। তবুও তুই ওকে বিয়ে করার কথা বললি কেন? এর জন্য শাস্তি পেতে হবে। আমি একটু ঢং দেখিয়ে বললাম, আরে বাবু এমন করো না প্লিজ, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না, তো বিয়ে করা তো অনেক দূরের কথা। প্লিজ সোনা, তুমি না আমাকে ভালোবাসো, আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগবে বলো? চুপ, একদম ঢং করতে আসবি না, আমি তোর এই মিষ্টি কথার প্রেমে পড়ছি না, বুঝেছিস? এখন কান ধর। কি কান ধরতে হবে? না না, আমি কান ধরতে পারবো না, আমার কানে ব্যথা। এটা দেখেছিস, এটা দিয়ে মারলে সব ব্যথা ভালো হয়ে যাবে, চুপচাপ যেটা বলেছিস সেটা কর, নয়তো। নয়তো কি? ধাপ করে একটা বাড়ি মেরে বসলো পায়ের মধ্যে। ব্যথা লাগেনি, তবু এমন ভাব ধরলাম যেন খুব ব্যথা লেগেছে। তাই আমি অভিনয় করতে করতে বললাম, ইস খুব ব্যথা পেয়েছি, তুমি আমাকে এইভাবে মারতে পারলে? তোমাকে ভালোবাসায় ভুল হয়েছে, তোমাকে না ভালোবেসে যদি মিমিকে ভালোবাসতাম তাহলে অন্তত এইভাবে মার খেতে হতো না, আর আদরটা একটু বেশি পেতাম। কুত্তা, কি বললি তুই? দাঁড়া, তোর আদর খাওয়া শখ মেটাইতেছি। বলে লাঠি দিয়ে আরো দু তিনটা বাড়ি মারল, এবার একটু জোরে মেরেছে। আমি বুঝতে পারছি কথার বলাই ম্যাডাম একটু রেগে গেছেন, কিন্তু এভাবে ওনার রাগ ভাঙাতে পারবো না, তাই বুদ্ধি করলাম। একটা বাড়ি মারার পর আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, চোখে অনেকটা রাগ রাগ ভাব দেখাচ্ছিলাম, সেটা ম্যাডামের নজর এড়ায়নি। এবার আমি ইচ্ছে করে পিছনে মুখ ফিরে চলে আসতে লাগলাম, আর চোখে তাকিয়ে দেখি ম্যাডাম আমার দিকে আসছেন। তাই আমি ইচ্ছে করে হাঁটার গতি বাড়িয়ে দিলাম, কিন্তু হঠাৎ করে আমার হাত ধরে বসলেন। বুঝতে পারলাম ম্যাডামই ধরেছে, পিছনে মুখ ফিরে তাকালাম। সকালবেলা দেখির পাড়ে তেমন কোনো মানুষ নেই, চারপাশ শূন্য। তা অবশ্য ম্যাডাম খুব ভালো করে জানে, তাই তিনি এই সুযোগ মিস করেননি, জোর করে আমাকে জড়িয়ে ধরলেন আর মিষ্টি গলায় বলতে লাগলেন, এই কোথায় যাচ্ছ আমাকে ফেলে? বুঝতে পারলাম এখন রোম্যান্স করার চান্স পেয়েছি, মিস করলে চলবে না। তাই আমি একটু রাগ দেখানোর জন্য অভিনয় শুরু করলাম, রাগি সুরে বললাম, আমার যেখানে খুশি তাতে তোমার কি, ছাড়ো আমাকে। না ছাড়বো না, প্লিজ আমাকে ফেলে যেও না, প্লিজ। তাহলে আমাকে মারলে কেন? সরি, আর হবে না প্লিজ, রাগের মাথায় এমনটা করে ফেলেছি। আর তুমি ও বারবার মিমির নাম মুখে আনো কেন জানো না? ওর নাম শুনলে আমার মাথা ঠিক থাকে না, আমার প্রচন্ড রাগ হয় যখন তোমার মুখে ওর নাম শুনি, আর কখনো ওর নাম মুখে আনবে না প্লিজ। কেন আনবো না? মিমি আমাকে তোমার থেকেও বেশি ভালোবাসে, এবার আমি ওর কাছে যাব, ছাড়ো আমাকে। এই কথাটা শোনার পর ম্যাডাম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন আর কাঁদো কাঁদো গলায় বললেন, আমি তোমাকে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ। ম্যাডাম এবার আমার বুকের থেকে মাথা তুললেন, ওনার সাথে আমার যোগাযোগ হতে আমি বুঝতে পারলাম ওনার চোখ দিয়ে এখন অশ্রু ঝরছে। এটা আমি কখনো চাইনি, কারণ ওনার চোখের পানি আমি একদমই সহ্য করতে পারি না। তাই নিজে হাতে চোখের পানি মুছে দিলাম। ম্যাডাম আমার দিকে এক নজরে তাকিয়েছিলেন। আমি ম্যাডামকে বললাম, তো এতক্ষণ আমাকে মারলে, এখন একটু আদর করো। কি করব? আমাকে একটা চুমু দাও। ইস, শক কত? দেবে নাকি চলে যাব? না, দিচ্ছি তো। হুম, দাও। ম্যাডাম যেহেতু আমার থেকে একটু খাটো, সেহেতু ম্যাডাম আমার পায়ের উপর ভর দিয়ে দাঁড়ালেন আর আমার দুই গালে দুটো চুমু দিলেন, শেষে একটা কপালে চুমু এঁকে দিলেন আর বললেন, এখন খুশি তো? হুম, কিন্তু তুমি বারবার
আমার গালে চুমু দাও কেন? সেটা বিয়ের পর জানতে পারবে কেন তোমার গালে চুমু দিই। আচ্ছা জানবো, কিন্তু আজকে স্কুল যেতে দিলে না কেন? দরকার আছে তাই। কি দরকার শুনি? একটু পর জানতে পারবে, এখন চলো। কোথায়? গেলেই জানতে পারবে, এখন চলো তো। আর কোনো কথা বাড়ালাম না, ম্যাডামের সাথে হাত ধরে হাঁটা শুরু করলাম। দিঘির পাড় থেকে মেন রাস্তা উঠে চলে এলাম। ম্যাডাম একটা রিক্সা দাঁড় করালেন, দুজনে রিক্সাতে চড়ে বসলাম। কিন্তু অবাক করা বিষয় হলো, ম্যাডাম আমার হাত ধরে চলতে ধরেছে আর ছাড়ার নামই নিচ্ছে না। এমন মনে হচ্ছে যেন কেউ আমাকে ওনার কাছ থেকে কেড়ে নিতে চাইছেন, আর উনি আমাকে ওনার সমস্ত শক্তি দিয়ে আটকে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে হঠাৎ করে রিক্সাটা থেমে গেল। পাশে তাকিয়ে দেখি শপিং মল, কিন্তু বুঝতে পারলাম না ম্যাডাম আমাকে এখানে কেন নিয়ে আসলেন। আমি কিছুটা অবাক ছটে ম্যাডামকে জিজ্ঞাসা করলাম, এখানে কেন নিয়ে আসলে?